পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। বন্ধুরা, আসলে আমি কোনো শিল্পী নই, বাচ্চা আবেগেই গানটা গেয়ে ফেলেছি, কারণ এই মুহূর্তে আমি আছি নাটোরে, বনলতা সেনের নাটোর, কাঁচাগোল্লা শহর নাটোর এবং চলনবিলের শহর নাটোরে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এই সবুজ ঘেরা পথ ধরে উত্তরা গণভবন দেখাতে। আজকে আপনাদের সামনে একে একে উপস্থাপন করব উত্তরা গণভবনের ইতিহাস। সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা এই পিচ ঢালা পথ ধরে অলরেডি এসেই পড়েছি মেইন ফটকের সামনে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরা গণভবনের সুবিশাল নয়নাভিরাম ফটক, যেটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন। আমরা এখন নাটোর উত্তরা গণভবনে। প্রবেশের জন্য অবশ্যই টিকিট দরকার। এখন আমরা আছি টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অলরেডি দুটো টিকিট কেটেছি, কারণ আমি এবং আমার বন্ধু এসেছি আজকে এই উত্তরা গণভবনে। তাই টিকিট ছাড়া প্রবেশের কোনো অনুমতি নেই, তাই টিকিট কাটতেই হলো। এবং এখন আমরা যাব উত্তরা গণভবনের ভেতরে এবং দেখাবো কি আছে এই উত্তরা গণভবনে। দেখতে থাকুন এবং সাথেই থাকুন। অলরেডি ভেতরে প্রবেশ করেছি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সুন্দর মনোরম রাস্তা দিয়ে একদম গণভবনের ভেতরে, যেখানে রয়েছে আপনাদের জন্য নতুন নতুন চমক এবং দর্শনীয় স্থান। চলুন দেখা যাক। এখানে প্রবেশ পথে ঢুকতে পাশে একটি সুন্দর ক্যানেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এই গণভবনের সৌন্দর্যকে আরো বাড়ি দিয়েছে বহুগুণ। এখানে অনেক দর্শনার্থীরা এসেছে, তারা যার যার মতো করে বেড়াচ্ছে। এখানে আপনি আসতে পারেন যে কোনো অবসরে এবং যে কোনো ছুটির দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দাঁড়িয়ে আছি উত্তরা গণভবনের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা একটু পরে আপনাদেরকে এখানকার প্রত্যেকটা জায়গা ধরে ধরে এবং বিবরণের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই উত্তরা গণভবনের ইতিহাস এবং এর ইতিকথা। দেখতে থাকুন এবং সাথেই থাকুন। এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তরা গণভবনের চিত্র। 1934 সালে রাজা দয়ারাম রায় এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন এবং সেই সময় সরকারি কর্মকাণ্ডগুলি এখানে পরিচালিত হতো। 1972 সালে বঙ্গবন্ধু উত্তরা গণভবন নামকরণের মধ্য দিয়েই নাটোরকে উত্তরবঙ্গের রাজধানী হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন এবং মন্ত্রিসভার বৈঠকও এখানে মাঝে মধ্যে করার পরিকল্পনাও করেছিলেন, কিন্তু তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর সেটি অধরাই রয়ে যায়। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাটোরের এই দীঘাবতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নাম দেন এবং 1972 সালেই মন্ত্রিসভার একটি বৈঠকও এখানে করেন। এখানে রয়েছে হেলিপড, যোগাযোগের সুন্দর ব্যবস্থা এবং সুবিশাল জায়গা। এটি 41 একর জমির উপর এই ভবনটি দাঁড়িয়ে আছে। সরকারি কোনো কর্মকাণ্ড এখানে না হলেও এটিকে সাজানো হয়েছে,
বিভিন্ন বাহারি রঙে এবং নানা ধরনের সৌন্দর্যবর্ধক বৃক্ষে, এবং এটি প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ, যেটা এখন পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। জানা যায় দীঘাপতিয়ার জমিদারির প্রথম পতন করেন রাজা রামজীবন রায়ের দেওয়ান দয়ারাম রায়। পরে জমিদারি থেকে এই রাজ এস্টেটের পতন করেন রাজা রামজীবন রায়। তার শাসন এলাকা ছিল প্রায় 13,000 বর্গ মাইল এলাকা জুড়ে। 1720 থেকে 1735 সালে তিনি নাটোরে গড়ে তোলেন অপূর্ব নির্মাণশৈলী এই প্রাসাদ। জনশ্রুতি আছে যে এ বাড়িকে কেন্দ্র করেই আধুনিক নাটোরের গোড়াপত্তন হয়। রাজা রামজীবনের পরিবার দেশ বিভাগের সময় এই প্রাসাদ ছেড়ে চলে যান এবং পাড়ি জমান কলকাতায়। এ রাজপ্রাসাদের প্রবেশমুখের তোরণে রয়েছে বৃহৎ আকারের ঘড়ি। এ ঘড়ির শব্দ এলাকার মানুষদের সময় নির্দেশ করত। এ প্রাসাদে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করা হয়েছিল ফ্রান্স থেকে। সংগ্রহশালার ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা বা ছবি তোলা কোনোটারই অনুমতি নেই, তাই এর ভেতরের কোনো দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যে কামানটি দেখতে পাচ্ছেন, তৎকালীন রাজারা যুদ্ধের সময় বিভিন্ন সময় এই কামানগুলি ব্যবহার করত। হয়তো আজকে এই রাজবাড়ি আসার সুবাদে আমি নিজে দেখলাম এবং আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন, এবং আরও জানতে পারবেন এই উত্তরা গণভবনের আরও বিচিত্র কিছু তথ্য। সাথে থাকুন। আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি রানীমহল, রানীঘাট এবং বঙ্গবন্ধুর স্বহস্তে রোপিত হৈমন্তী বৃক্ষ। চলুন দেখা যাক বঙ্গবন্ধুর স্বহস্তে রোপিত সেই হৈমন্তী বৃক্ষটি। আপনার এই মুহূর্তে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই হৈমন্তী বৃক্ষ, যেটি বঙ্গবন্ধু 1972 খ্রিস্টাব্দে নিজ হস্তে এটি রোপণ করেন। বুঝতে পারছেন গাছটির বয়স এখন কত। চোখে দেখতে চান এই হৈমন্তী গাছ এবং বঙ্গবন্ধু নিজে হাতে লাগানো গাছ, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই নাটোরের উত্তরা গণভবনে। চারিদিকে দিঘি আর ফল ফুলের বাগানে ঘেরা, এবং এই নয়নাভিরাম বিভিন্ন ধরনের বৃক্ষের কারণে এই রাজপ্রাসাদটি অত্যন্ত পছন্দের ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হরিণ রয়েছে, আর অন্য কোনো প্রাণী এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এরপরে আমরা আপনাদের পাখি আছে পাশে, একটু পাখির খাঁচাতে নিয়ে যাব, চলুন দেখা যাক। আর আসলে রাস্তাটা অনেক সুন্দর, এখানে পুরো প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ, এবং আসলে অনেক ভালো লাগবে আপনার শহরের কোলাহল ছেড়ে যদি একটু প্রশান্তি চান অবশ্যই আপনাকে আসতে হবে। উত্তরা গণভবনের নতুন সংযোজন এই মিনি চিড়িয়াখানা, যদি কখনো আসেন একবার হলেও ঘুরে দেখবেন, ভালো লাগবে আশা করি। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে রাজবাড়ির ইতিহাস এবং দর্শনীয় স্থান
পাতুল চলনবিল, যাকে মিনি কক্সবাজার দেখতে ভুলবেন না যেন। আর অবশ্যই ঘুরে আসুন এই বনলতা সেনের নাটোর এবং গণভবনের শহর নাটোর থেকে এবং কাঁচাগোল্লা শহর নাটোর থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকুন, এবং সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হামিদ 24।